গুড মর্নিং এভিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট প্রতিদিনের মতো আজও আমরা একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট ডাব্লুবিপি মেন পরীক্ষার জন্য নিয়ে এসেছি ইংরেজি পেপারের ওপর আমাদের নন স্টপ মক টেস্ট চলবে যতদিন না পরীক্ষা হচ্ছে এই মক টেস্ট আমাদের ননস্টপ চলতে থাকবে বিগত বছরের প্রশ্নপত্রকে ফলো করে কিন্তু মক টেস্টের ইংরেজি পেপারের ওপর সম্ভাব্য কোশ্চেন করা হয়েছে আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো দেখলে তোমাদের যে মেন পরীক্ষা ইংরেজিতে থাকবে সেখানে কোনো অসুবিধে হবে না টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ আমাদের টার্গেট থাকবে সেখানে তোমরা দেখবে টোয়েন্টি প্লাস অবশ্যই তোমরা পেয়ে গেছো কোনো অসুবিধে তোমাদের হবে না ইংরেজির প্রতি তোমাদের যে উইকনেস পয়েন্ট রয়েছে সেখানে কোনো উইক থাকবে না অবশ্যই তোমরা সাবলীলভাবে মেন পরীক্ষায় ইংরেজি ভালো করে করে আসতে পারবে কারণ এই সমস্ত প্রশ্নগুলো সেই সব টপিক থেকে নেওয়া হয়েছে যেগুলো বিগত বছরে ডাব্লু আরবি বোর্ড প্রশ্ন করে থাকে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের আরেকটা বলে রাখি তোমরা যদি ডিটেল ক্লাস পেতে চাও অবশ্যই আমাদের অনলাইন ব্যাচ শুরু হবে কাল থেকে অবশ্যই তোমরা যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা অবশ্যই নাম লিখে এনরোলের এনরোলমেন্ট অবশ্যই করে নাও কারণ বিগত বছরের প্রশ্নগুলো যেখান থেকে এসেছে সেই সব টপিকগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে ফুল ডিটেলভাবে বোঝানো হচ্ছে সেখানে পিডিএফ থেকে শুরু করে সব কিছু ম্যাটেরিয়ালস কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এই মক টেস্টটি প্রথমে বলে রাখি তোমরা মক টেস্টে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো ঠিক আছে কারণ এখানে পিডিএফ প্রোভাইড করা হবে না যেটা অনলাইন আমাদের ক্লাস চলে সেখানে কিন্তু পিডিএফটা অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর একে তোমরা যদি সেই অনলাইনে ক্লাসে জয়েন না হও এখান থেকে তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো দেখো প্রথমে তোমরা দেখো যে এই যে প্রিপোজিশান রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট টিপোজিশান এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যোগ্য পেপার এটা ঠিক আছে দেখো প্রত্যেকে ভালো করে ফলো করো যে ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ ডেট্রিমেন্টাল এই যে ওয়ার্ড রয়েছে ডেট্রিমেন্টাল তোমাদের মানে যদি কোনো অসুবিধে হয় তাহলে তোমরা অবশ্যই এই ওয়ার্ডটা ভালো করে মনে রাখো আর যদি তোমরা ডি ফুল ডিটেল বুঝতে চাও তাহলে অবশ্যই অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে ওয়ার্ড এবং সেন্টেন্স টেন্স অনুযায়ী সব কিছু বোঝানো হয় দেখো ড্রিঙ্কিং অ্যালকো অ্যালকোহল ইজ ডেট্রিমেন্টাল ড্রিঙ্কিং অ্যালকোহল অর্থাৎ মদ খাওয়া ইজ ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর ড্যাশ হেলথ তাহলে এই যে ডেট্রিমেন্টাল ওয়ার্ডটা রয়েছে এরপরে সময় যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় আশা করি উত্তরটা তোমরা পারবে যদি উত্তর পারো অবশ্যই অ্যান্সার দেবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ এখানে কিন্তু টু ব্যবহার করা হবে আবারও বলছি ডেট্রিমেন্টাল ওয়ার্ডটা লিখে রাখো সব সবসময় টু ব্যবহার করা হবে আমরা কিন্তু যখনই মক টেস্ট আলোচনা করব অনেক কোশ্চেন কিন্তু আমরা রিপিট করব যেন সেই কোশ্চেনগুলো তোমাদের মক টেস্টের মাধ্যমে পড়াশোনা হয়ে যায় এবং সেখানে তোমরা অনেক কিছু যেন রিভাইজ করতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পারা গেছে ওকে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব দেখো পরবর্তী যে কোশ্চেনটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে দ্য হারমিট হ্যাজ নো ডিজায়ার ড্যাশ ওয়েলথ দেখো মানে তোমরা যদি কোনো অসুবিধা হয় তাহলে করার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা শুধু ওয়ার্ডগুলো দেখো যে কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশানটা ব্যবহার হচ্ছে সেটা কী ব্যবহার হচ্ছে এগুলো ভালো করে ফলো করলেই কিন্তু তোমরা বিগত বছরের প্রশ্নগুলো হাতে নিয়ে দেখো যে সে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়েছে বা কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা ব্যবহার করা হচ্ছে ঠিক আছে দ্য হারমিট হ্যাজ নো ডিজায়ার এই যে ডিজায়ার কথাটা রয়েছে এরপরে যে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা হয় সেটা কি সেটা হয়ে যাবে আশা করি উত্তর অনেকে দিয়েছো সঠিকটা দেখে না অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর অর্থাৎ ডিজায়ারের পরে সময় কি ব্যবহার করতে হবে এরপরে সবসময় ডিজায়ারের পরে এখানে ফর ব্যবহার করতে হবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাব নেক্সট প্রশ্নে চলে যাব তিন নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে যে মেনি পিপল ডাইড ড্যাশ কলেরা অ্যান্ড ম্যালেরিয়া তোমরা ভালো করে এখানে ফলো করো এবং নোট করে রাখো এই যে ডাইট কথাটা রয়েছে এরপরে সবসময় দুটো প্রিপোজিশান ব্যবহার করা হয় এরপরে সময় দুটো প্রিপোজিশান ব্যবহার হয় একটা হচ্ছে কি এর যে সঠিক উত্তরটা হবে সেটা হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ এখানে অফ আর একটা যেটা ব্যবহার করা হয় প্রিপোজিশান সেটা হচ্ছে ফর ঠিক আছে সেটা হচ্ছে ফর কিন্তু দুটা দুরকমভাবে সেন্টেন্স অনুযায়ী ব্যবহৃত হয় এখানে দেখো মেনি পিপল অনেক লোকজন ডাইট মারা গিয়েছিল কলেরা অ্যান্ড ম্যালেরিয়ার রোগে দেখো এখানে যদি ভালো করে কোনো রোগের কারণে কোনো কিছু মারা যায় ডায়েট হয় সবসময় কি বসবে অফ বসে যাবে ভালো করে মনে রাখো সবসময় অফ বসবে আর এই ফরটা কখন ব্যবহার করা হবে ফর ব্যবহার করা হয় কোনো কিছুর জন্য যদি মারা যায় কেউ যদি দেশের জন্য মারা যায় কেউ যদি পরিবারের জন্য মারা যায় কোনো কিছুর জন্য মারা গেলে সেখানে ফর ব্যবহার করা হবে আর কোনো রোগের কারণে মারা গেলে সেখানে অবশ্যই অফ ব্যবহার করতে হবে ডাইডের পরে তাহলে দুটো প্রিপোজিশন ব্যবহার হয় ফর আর অফ ভালো করে তোমরা এগুলো খাতায় নোট করে রাখো আর ফুল ডিটেল যদি তোমরা প্রিপোজিশনটা বুঝতে চাও অবশ্যই অনলাইনে যে ব্যাচ রয়েছে সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও কারণ তোমাদের দীর্ঘ সময় রয়েছে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অবশ্যই শিখতে হবে একবার এই কোর্সটা কমপ্লিট করলে তোমরা দেখবে যে ইংরেজিতে কোনো সমস্যা তোমাদের হবে না ডাব্লুবিপি থেকে শুরু করে স্টেট পুলিশ সেন্ট্রাল পুলিশ সব ধরনের পরীক্ষায় খুব উপকৃত হবে তোমরা নেক্সট হচ্ছে হি ওয়াজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট ড্যাশ হিজ ফ্যামিলি দেখো কিওয়ার্ড রয়েছে ডিপেন্ডেন্ট রয়েছে ঠিক আছে ডিপেন্ডেন্টের পরে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা তোমরা অবশ্যই মনে রাখো অপশান বি ওকে অর্থাৎ এখানে ডিপেন্ডেন্টের পরে সবসময় অন ব্যবহার করতে হয় অর্থাৎ অন প্রিপোজিশনটা অবশ্যই ব্যবহৃত হবে তোমরা ভালো করে এগুলো মনে রেখো ওকে পরবর্তী আমরা চলে যাবো পরবর্তী কি রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং টেস্ট রয়েছে কোনটা শুদ্ধ বানান সেটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এটাও একটা ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে এখান থেকে কিন্তু দুটো থেকে তিনটে অবশ্যই প্রশ্ন তোমাদের এসে যাবে অ্যাকচুয়ালি যে সমস্ত টপিক থেকে প্রশ্নগুলো করা হয় বিগত বছরের পরীক্ষা থেকে সেই সব সমস্ত কিন্তু টপিকগুলো আমরা আলোচনা করছি এবং সেই সমস্ত টপিক থেকে কিন্তু প্রশ্নগুলো প্রোভাইড করা হয়েছে আশা করি উত্তরটা তোমাদের প্রত্যেকের হয়ে গেছে পারমানেন্ট কোনটা সঠিক যেটা বানান সেটা তোমাদের অবশ্যই উত্তর তোমরা দিয়েছ এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি ওকে পার্মানেন্ট ওকে পরবর্তী আমরা চলে যাব নেক্সটে কি রয়েছে নেক্সট রয়েছে সেপারেট ওকে কোনটা সঠিক উত্তর হবে সেপারেট কোনটা সঠিক বানান হবে আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছে ওই সঠিক উত্তরটা দেখেন অপশান ই হয়ে যাবে সঠিক উত্তর ওকে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ যত সময় তোমাদের শেপ তোমরা করতে শিখে যাবে সেই সময়টুকু তোমরা আদার্স পেপারে কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারবে নেক্সট রয়েছে রিকমেন্ডেশন মোস্ট ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন পরীক্ষা থেকে কালেক্ট করা হয়েছে যেন অবশ্যই অবশ্যই তোমরা কমন পাও এবং তোমাদের যে স্বপ্ন থাকবে সেটা অবশ্যই যেন তোমরা অ্যাচিভমেন্ট করতে পারো নেক্সট রয়েছে দেখো রিকমেন্ডেশন কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকের উত্তরটা দিয়েছ সঠিক উত্তরটা দেখে না অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর পরবর্তী আমরা চলে যাব পরবর্তী কি রয়েছে দেখো ভয়েস চেঞ্জ রয়েছে তোমাদের ভয়েস চেঞ্জ যদি কোনো অসুবিধে হয় ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি যে সমস্ত আটটি টপিক রয়েছে সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনলাইন ক্লাসে আলোচনা শুরু করে দেব অবশ্যই তোমরা কিন্তু এনরোলমেন্ট করে নাও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হয় দেখো ভয়েস চেঞ্জ রয়েছে কি সি হেল্পড মি তোমরা ভালো করে ফলো করো যে কোনটা এটা এটা সঠিক উত্তর হয়ে যাবে আশা করি উত্তর অনেকে দিয়েছো এর সঠিক উত্তরটা দেখে নাও কি হবে এর যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর দেখো এখানে তোমাদেরকে দেখতে হবে যে এটা কনটেন্সে রয়েছে ঠিক আছে এটা যদি ভালো করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু ফার্স্ট ইন্ডিফিনাইটে রয়েছে কারণ ওই এই যে ভার্ব রয়েছে এটা কিন্তু সেকেন্ড ফর্মে রয়েছে হেল্পের হেল্প 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 ঠিক আছে কারণ সেকেন্ড ফর্মও ইডি যুক্ত হবে থার্ড ফর্মও ইডি যুক্ত হবে তাহলে তোমরা জানো যে পাস্ট ইন্ডিফিনাইট যদি থাকে তাহলে এটা কোথায় চলে যাবে এটা পাস্ট অর্থাৎ কন্টিনিউয়াসে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ কন্টিনিউয়াসে হলে এটা ওয়াজ এবং ওয়ার এ দুটোর মধ্যে একটা বসাতে হবে আর ভারবে থার্ড ফর্মটা অবশ্যই বসাতে হবে তাহলে এখানে কি বলছে এখানে কি রয়েছে অবজেক্ট হিসাবে মি রয়েছে তাহলে মিকে কে প্রথমে সাবজেক্ট করতে হবে মি পরিবর্তে আয় অবশ্যই বসে ঠিক আছে তারপরে আয়ের পরে তোমরা জানো যে সময় ওয়াচ ব্যবহার অবশ্যই করতে হবে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে গেলো তারপরে বাই অবশ্যই বসতে হবে তারপরে হার রয়েছে কারণ এখানে সি রয়েছে মেয়ে রয়েছে মেয়ে থাকলে সি থাকে এই কারণে এখানে হার হয়েছে যদি এখানে হি থাকতো তাহলে এখানে কি হয়ে যেত এখানে কিন্তু অবশ্যই হিজ হয়ে যেত ঠিক আছে এইভাবে তোমাদেরকে বুঝতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝলে অবশ্যই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে ইনরোলমেন্ট অবশ্যই করে নাও এবং ন্যূনতম পেড করে তোমরা ছ মাস নিশ্চিতে ক্লাসগুলো করতে থাকো ঠিক আছে নেক্সট হয়েছে কি দেখো হি স্টোল মাই বুক ঠিক আছে হি স্টোল মাই বুক তাহলে এটা কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকের চেষ্টা করো একটু উত্তর হয়ে গেছে তোমাদের সঠিকটা দেখেন অপশন ইয়ে হয়ে যাবে সঠিক উত্তর কেন কারণ এই যে অবজেক্ট রয়েছে এটা প্রথমে সাবজেক্ট অনুযায়ী বসে যাবে তারপর এটা কোন টেন্সে রয়েছে এটাও পাস্ট ইন্ডিফিনাইটে রয়েছে পাস্ট ইন্ডিফিনাইটে যদি থাকে তাহলে সেটাকে কনভার্ট হয়ে ওয়াচ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে এর আগে যে নিয়মটা বলা হলো সেম নিয়ম ঠিক আছে তাহলে দেখ মাই বুক বলতে এখানে একটা সিঙ্গুলার হয়েছে সিঙ্গুলার থার্ড পার্সেন্ট ওই কারণে এখানে ওয়াজ যুক্ত হয়েছে স্টোল থেকে এখানে থার্ড পার্সেন্ট আমরা ভাববে থার্ড পারসন করে নেব বাই এর পরে এখানে হি রয়েছে অবশ্যই হিম হয়ে যাবে ঠিক আছে তাহলে এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো প্রত্যেকে দেখতে হবে এখানে হিয়ের পরিবর্তে কি রয়েছে হিয়ের পরিবর্তে হিম রয়েছে দেখো হি পরিবর্তে হিম আর হিজ এটা কিন্তু সেন্টেন্স অনুযায়ী তোমাদেরকে অবশ্যই ব্যবহারটা শিখে নিতে হবে ঠিক আছে কোথায় হিম বসে কোথায় হিজ বসে হিয়ের পরিবর্তে সেটুকু সেগুলো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে ঠিক আছে সমস্ত কিছু বোঝার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে ইনরোলমেন্ট অবশ্যই করে নাও ঠিক আছে নেক্সট কি রয়েছে দেখো ভয়েস ভয়েস চেঞ্জের পাশাপাশি এখানে রয়েছে ন্যারেশন চেঞ্জ অবশ্যই তোমাদের করতে হবে দেখো রাম সেজ আই গো দেখো তোমাদের এর আগে বলেছিলাম যে ডেমো ক্লাসে সে যদি থাকে তাহলে এটা কোন টেন্সে হয়ে গেল এটা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে তাহলে টেন্স যদি থাকে তাহলে এটা যে স্পিচটা আছে রিপোর্টেড স্পিচ সেটা কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না ঠিক আছে এটা যদি পাস্টে থাকে সেড তাহলে চেঞ্জ হবে কিন্তু এই প্রেজেন্ট রয়েছে তাহলে অবশ্যই চেঞ্জ এটা হবে না তাহলে কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকের উত্তরটা দিয়েছ সঠিক উত্তরটা দেখে দেখেন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে কারণ রাম সেজ হয়ে গেল তারপরে ড্যাট হলো তাহলে এই যে টেন্স রয়েছে ফিউচার টেন্স ফিউচার টেন্সেই বসে যাবে কারণ এখানে যে আয় রয়েছে আয়ের পরিবর্তে অবশ্যই হি হবে আর হি হলে এটা হি এর পরে কি হয়ে যায় উইল হয়ে যায় উইল গো ব্যাস ড্যাট সেন হয়ে গেল এইভাবে তোমাদেরকে ছোট ছোটো স্টেপের মাধ্যমে অবশ্যই বুঝতে হবে নেক্সট কি রয়েছে দেখো হি সেট গড ইজ গুড ঠিক আছে তোমরা ভালো করে ফলো করো যে স্পিচটা কি বলছে এখানে স্পিচটা বলা হচ্ছে চিরন্তন সত্য অর্থাৎ গড ইজ গুড ঠিক আছে চিরন্তন সত্য যদি হয় তাহলে কিন্তু এটা কোনো সময় চেঞ্জ করতে হবে না কোনটা সঠিক উত্তর হয়ে যাবে এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ ঠিক আছে হি সেট দ্যাট গড ইজ গুড অর্থাৎ এই যে স্পিচটা রয়েছে কোনো সময় বিন্দু মাত্র চেঞ্জ হবে না যদি চিরন্তন সত্য হয় ওকে পরবর্তী চলে যাবো আমরা পরবর্তী কি রয়েছে দেখো সিনোনিম ওয়ার্ড রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট সিনোনিম অব ওয়ার্ড কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই তোমরা দেখে রাখো একবার দেখো এখানে গ্লোমি কথা বলা হচ্ছে গ্লোমি মানে হচ্ছে বিষণ্ন ঠিক আছে তাহলে সঠিক সিনোনিম কি হবে তার আগে মানে একবার জেনে নাও খুব তাড়াতাড়ি মিসি এ মিসি কথার অর্থ হচ্ছে অন্ধকারময় মোরো মোরোজ এ মোরোজ কথার অর্থ হচ্ছে কি বিষণ্ন মার্কি অস্পষ্ট স্যাডই আবছা তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে এর সঠিক যে উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর অর্থাৎ মোরজ মানে হচ্ছে বিষণ্ন পরবর্তী আমরা দেখে নেব ইন্ডাস্ট্রিয়াস এই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াস কথার অর্থ হচ্ছে পরিশ্রমী ঠিক আছে তাহলে মানেগুলো একবার জেনে নেব তারপরে দেখব কোনটা সঠিক উত্তর হচ্ছে ইন্ডোলেন্ড ইন্ডোলেন্ড কথার অর্থ কী অলস ইন্ডাস্ট্রিয়াল শিল্প হার্ডওয়ার্কিং পরিশ্রমী ইকোনমিক অর্থাৎ অর্থনীতিক তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কী হবে অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর ওকে এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ভালো করে নোট করে রাখো এগুলোই তোমাদের কমন আসবে ওকে নেক্সট হচ্ছে ক্লু ক্লু মানে তোমরা অনেকে জানো ক্লু মানে হচ্ছে ইশারা ঠিক আছে হিন্ট হিন্ট মানে হচ্ছে ইশারা ইন মানে হচ্ছে আভাস ইন্টিমেশন আভাস সিগন্যাল সংকেত তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখব কি রয়েছে অ্যান্টোনিম রয়েছে অর্থাৎ বিপরীত অর্থ তোমাদেরকে এখানে ফাইন্ড অবশ্যই করতে হবে তোমরা জানো যে অ্যান্টোনি এবং সিনো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে এগুলো দুটো দুটো করে বা তিনটে করে অবশ্যই কিন্তু তোমাদের যাবে তিন এসে পরীক্ষায় তোমরা ভালো করে এগুলো ফলো করে রাখো ঠিক আছে এবং অবশ্যই নোট করে রাখো ঠিক আছে মেলোডিয়াস দেখো এই যে মেলোডিয়াস রয়েছে এই সম্পূর্ণ কথার অর্থ তোমরা হয়তো অনেকে জানো এর সম্পূর্ণ কথার অর্থ হচ্ছে সুমধুর বা সুরেলা ঠিক আছে তাহলে এই সুরেলা বা সুমধুরের সঠিক অপোজিট বা বিপরীত অর্থটা কি তোমাদেরকে অবশ্যই ফাইন্ড করতে হবে তার আগে মানেগুলো একবার দেখে নাও হারমোনিয়াস মানে হচ্ছে সুরেলা টিউনলেস সুরহীন অডিয়াস ঘৃণ্য বা জঘন্য মিলি ফ্লাওয়াস মানে হচ্ছে মসৃণ তাহলে এর সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর যাবে অপশান নাম্বার বি টিউনলেস মানে হচ্ছে সুরহীন তাহলে মেলোডিয়াস মানে হচ্ছে কি সুমধুর বা সুরেলা আর এর সঠিক অপোজিট বা অ্যান্টোনিম বা বিপরীত অর্থ হচ্ছে টিউনলেস ওকে পরবর্তী চলে যাব আমরা অ্যারোগেন্ট এই অ্যারোগেন্ট কথার অর্থ কী না তো এই অ্যারোগেন্ট কথার অর্থ হচ্ছে অহংকারী বা গর্বিত ওকে মানেগুলো একবার দেখে নেব সিম্পল সরল বা সহজ টিমিড ভিতু সিভিলাইজড ভদ্র মডেস্ট বিনয়ী বা নম্র তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি মডেস্ট ওকে পরবর্তী চলে যাব ডিসপেয়ার এ ডিসপেয়ার কথার অর্থ কি এর ডিসপ্লেয়ার কথার অর্থ হচ্ছে হতাশা বা নিরাশা ঠিক আছে মানে দেখে নেব তারপরে দেখবো সঠিক উত্তরটা কি হবে বিলিফ মানে হচ্ছে বিশ্বাস ট্রাস্ট বিশ্বাস হোপ আশা ফেথ বিশ্বাস তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হোপ মানে হচ্ছে আশা ওকে পরবর্তী চলে যাব আমরা পরবর্তী কি রয়েছে দেখো অনর্ট সাবস্টিটিউশন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখো প্রত্যেকটা অনার সাব ইনস্টিটিউশন থেকে শুরু করে ইডিয়ম ফ্রেজেস প্রত্যেকটা তোমরা খাতায় লিখে রাখো আর যদি তোমরা অনলাইন যে ক্লাস চলছে সেখানে যদি তোমরা পার্টিসিপেট করো সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে নেক্সট কী রয়েছে দেখো স্টাডি অফ ইনসেক্ট অর্থাৎ কীট পতঙ্গ নিয়ে স্টাডি করাকে কি বলে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এগুলো ডাউনলোড করে রাখো আর না হলে তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো ঠিক আছে এর সঠিক উত্তরটা কি হবে এর যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে তোমরা অনেকে জানো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ইনটোমোলজি ওকে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো এবং না হলে তোমরা অবশ্যই পিডিএফটা অনলাইন ব্যাচের ক্লাসে গিয়ে ডাউনলোড করে নাও কিলিং অফ অন সেলফ অর্থাৎ নিজেকে হত্যাকে করাকে কি বলা হয় ঠিক আছে এই সাইট সম্পর্কিত যে আমাদের ভিডিও প্রোভাইড করা হয়েছে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে কিলিং অফ অন সেলফ অর্থাৎ নিজেকে হত্যা করাকে কি বলা হয় আশা করি উত্তর অনেকে জানো সঠিকটা দেখে নাও অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর সুইসাইড অর্থাৎ নিজেকে হত্যা করাকে সেটাকে সুইসাইড বলা হয় নেক্সট রয়েছে দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এ উইল্ড গোস চেস ঠিক আছে এ উইল্ড গোস চেস দেখো এখানে পুরো ডিটেল কিন্তু মক টেস্টে বলা হবে না তোমরা অবশ্যই অনলাইন ক্লাসের ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপে এনরোল করো সেখানে প্রত্যেকটা ইডুএম ফ্রেজেস থেকে শুরু করে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা হবে এবং ছবির মাধ্যমে তোমাদেরকে স্পষ্ট করে সেখানে বুঝিয়ে দেওয়া হবে একবার দেখলে বা একবার বুঝলে কিন্তু তোমাদের সারা জীবন মনে থাকবে কারণ ট্রিক্স এবং উইথ পিকচারের সাথে খুব ভালো করে বোঝানো হবে এ উইল্ড গোস চেস ঠিক আছে এই কথার অর্থ কি দেখো একটা যদি কোনো প্রাণী যদি একটা প্রাণী সম্পর্কিত কোনো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা অর্থাৎ প্রাণী সম্পর্কিত রিলেটেড যত ধরনের ইডিয়ম ফেজেস রয়েছে সাইট সম্পর্কিত যত অন সাবিস রয়েছে ফোবিয়া সম্পর্কিত যত ধরনের রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা অনলাইন ব্যাচেস ক্লাসে আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খভাবে ছবির মাধ্যমে সেখানে তোমরা ভালো করে অবশ্যই বুঝে নেবে ঠিক আছে এ উইল্ড গোস চেস এর সঠিক অর্থটা কি বা সঠিক মিনিং মিনিংসটা কী দাঁড়াবে এর সঠিক যে মিনিংসটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি ফিউটিল সার্চ ঠিক আছে নেক্সট রয়েছে কি দেখো নেক্সট রয়েছে ইন এর টাইট কর্নার তাহলে সঠিক উত্তরটা কি হবে অবশ্যই তোমরা একবার দেখে নাও এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি সি হবে এর সঠিক ইন এর ডিফিকাল্ট সিচুয়েশন এ টাইট কর্নার তোমাদের একটু বলে রাখি যে টাইট কর্নার সাপোজ ধরো এটা একটা এটা একটা বাড়ি ঠিক আছে এখানে একটা ওয়ে রয়েছে রাস্তা রয়েছে এখানে এখ রাস্তা রয়েছে কিন্তু এই বাড়ির মাঝখানে একটু জায়গা আছে কারণ এখানে এখান দিয়ে এখান থেকে যদি কেউ যায় কোনো মোটার লোক যায় তাহলে এই যে কর্নারটা রয়েছে এই যে বাড়ি এবং রাস্তার কর্নারটা রয়েছে তাহলে এই এই যে মোটার লোকটা এটা কিন্তু যেতে পারবে কি যেতে পারবে না কারণ এই ডিফিকাল্ট সিচুয়েশন এই লোকটার ক্ষেত্রে কিন্তু মানুষটার ক্ষেত্রে ডিফিকাল্ট সিচুয়েশান হয়ে গেল ঠিক আছে তাহলে এইভাবে তোমাদের কিন্তু খুবই স্পষ্টভাবে ছবির মাধ্যমে অ্যানালাইজ করা হয়ে হবে অনলাইন ব্যাচেস ক্লাসে অবশ্যই তোমাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু সেখানে ইনরোলমেন্ট অবশ্যই হয়ে যাও কোন একবার এটা দেখো এই যে তোমাদেরকে পিকচারের মাধ্যমে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বোঝানো হলো আশা করি কোনো সময় তোমাদের আর ভুল হবে না ঠিক আছে নেক্সট আমরা চলে যাবো নেক্সট দেখো কী রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রভাব রয়েছে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখো ভালো করে সেখানে প্রভাব কিন্তু চারটা থেকে পাঁচটা অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রেকে ফলো করে কিন্তু আমরা প্রভাবগুলো আলোচনা করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয় এবং তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় যেন কমন পেয়ে যাও ঠিক আছে দেখো প্রভাবটা কোনটা সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কিন্তু একবার দেখো এবং এগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট করে রাখো ঠিক আছে এই যে সঠিক এখানে উত্তরটা বলা হয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর বার্গিং বার্কিং ডগ সেলডম বাইট অর্থাৎ যত গর্জে তত বর্ষে না বাংলা মিনিংটাও তোমরা কিন্তু লিখে রাখো যত গর্জে তত বর্ষে বাইট আমাদের ক্লাসগুলো করতে থাকো দেখবে কোনো বইয়ের তোমাদের দরকার হবে না তোমরা যদি সামান্যতম নোট করে রাখো একটু কষ্ট করে একটা খাতা কিনে অবশ্যই তোমরা যদি নোট করে রাখো কোনো বইয়ের তোমাদের দরকার হবে না কোনো হেল্প তোমাদের দরকার হবে না এখান থেকে তোমরা কিন্তু ইংরেজি পেপারের অ্যাকচুয়ালি ইংরেজি পেপারে এখানে কথা বলা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু অনেক কিছু কমন পাবে এবং অনেক কিছু শিখবে যা আবগারি আফগানি মেন পরীক্ষার পাশাপাশি ডাব্লুবিপি যে মেন পরীক্ষা রয়েছে সেখানেও তোমরা উপকৃত হবে যারা আবগারি মেন পরীক্ষা দেবে সে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো কারণ তোমরাও জানো যে আবগারি পরীক্ষা কিন্তু আপকামিং অর্থাৎ যে কোনো মুহূর্তে পরীক্ষার ঘোষণা হয়ে যেতে পারে সেখানেও তোমরা অনেক কিছু উপকৃত হবে যদি এই ডাব্লুবিপি মেন পরীক্ষার যে মক টেস্টগুলো চলছে এগুলো দেখলে ওকে চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে দেখো এখানেও একটা প্রভাব রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রভাব রয়েছে তাহলে কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার অবশ্যই চেষ্টা করো তারপরে দেখবে যে কোনটা সঠিক উত্তর রয়েছে এর যে সঠিক উত্তরটা হলো সেটা হচ্ছে অপশান নাম্বার এ নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞানী শক্তি মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা বাংলাটা লিখে রাখো নলেজ ইজ পাওয়ার জ্ঞানী হলো শক্তি ওকে পরবর্তী চলে যাব সাফিক্স তোমাদের প্রথমে মক টেস্টে বলা হচ্ছে বারবার তোমাদেরকে বলা হবে ঠিক আছে যে এই প্রিফিক্স প্রিফিক্স মানে যে এই ওয়ার্ড রয়েছে তার কিন্তু আগে বসাতে হবে তাহলে কোনটা আগে বসালে একটা অর্থ সম্পূর্ণ প্রিফিক্স তৈরি হবে ঠিক আছে আশা করি উত্তরটা তোমরা প্রথম মক টেস্টে দিয়েছিলে বিভিন্ন মক টেস্টে তোমরা দেখেছো প্রথম মক টেস্টে আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে প্রিফিক্স কথার অর্থটা কী এবং কোথায় বসে তাহলে এই ওয়ার্ডটা রয়েছে কমপ্লিট এর আগে বসালে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো এই যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি অর্থাৎ ইনকমপ্লিট ঠিক আছে কমপ্লিট এর আগে ইন বসালে ইনকমপ্লিট একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে গেল নেক্সট রয়েছে সাফিক্স রয়েছে এই যে ম্যানেজ রয়েছে এই ম্যানেজের সাফিক্স মানে তোমরা জানো যে ম্যানেজের পরে বসাতে হবে তাহলে ম্যানেজের পরে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ সাফিক্স তৈরি হবে আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছে সঠিক উত্তরটা হবে অপশন বি অর্থাৎ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হয়ে গেলে একটা অর্থ সম্পূর্ণ সাফিক্স আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এই মক টেস্ট তোমাদের খুব উপকার হয়েছে যদি এই মক টেস্টের মাধ্যমে তোমরা কিছু শিখতে পারো অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে কারণ যখন এই ইম্পর্টেন্ট মক টেস্ট আপলোড করা হবে তার নোটিফিকেশান অবশ্যই তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং সবার আগে থেকে তুমি সমস্ত কিছু জেনে অবশ্যই রাখবে এবং এই যে হিউজ কম্পিটিশান বর্তমানে চলছে সেখানে অবশ্যই তোমরা ক্র্যাক করতে পারবে এবং তোমাদের যে দীর্ঘদিনের স্বপ্ন যে পুলিশ হব পুলিশ হব সেটা অবশ্যই তোমরা পূরণ করতে পারবে ঠিক আছে মানুষ শুয়ে শুয়ে যে স্বপ্নটা দেখে সেটা স্বপ্ন নয় দিনের বেলা না ঘুমিয়ে যে স্বপ্নটা দেখে সেটা হচ্ছে রিয়েলিটি স্বপ্ন এটা কিন্তু এপিজে আব্দুল কালাম আমাদের শিখিয়েছিলেন ঠিক আছে ওনারাকে ফলো করে কিন্তু আমরা সামনের পথে এগিয়ে যাব। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য